রাজ্যে এসবিআই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে একটি নতুন চাকুরি বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়ে গেছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা কিন্তু এই যে ব্যাংকের নোটিফিকেশান রয়েছে এখানে কিন্তু সকলে মিলে অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে পারছেন আর অনলাইনে যে আবেদনের প্রসেস সেটা কিন্তু আজকে থেকেই যে ওপেন হয়ে গেছে ইতিমধ্যে আর আবেদনটি কত তারিখে লাস্ট ডেট রয়েছে কিভাবে আবেদন করবেন বেতন কাঠামো আপনাদের কী দেওয়া হবে কোন অফিসিয়ালের সাইটের মাধ্যমে আবেদন করবেন সকল সমস্ত রকম কিন্তু একে করে এই একটি ভিডিও মাধ্যমে দেখিয়ে দিচ্ছি অতএব এখানে যে ভ্যাকেন্সি শূন্যপথ আপনারা দেখতে পারবেন সেটা কিন্তু সাড়ে পাঁচ হাজারেরও বেশি যে শূন্যপদ সেটা কিন্তু রয়েছে শুধুমাত্র ক্লিয়ারিক্যাল পোস্টের জন্য মানে যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু আপনারা চাকরিটি পেয়ে যাচ্ছেন যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা রয়েছেন আপনাদের এলাকায় যে সকল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্যাঙ্ক রয়েছে সেই সকল ব্যাঙ্কের কিন্তু গ্রুপ সি পোস্টে কর্মী নিয়োগের যে চাকরি সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন অতএব আপনারা কিন্তু এই যে আবেদনটি এই আবেদনটি কিন্তু সকলে মিলে আবেদন করে নেবেন কতগুলি পোস্ট রয়েছে কীভাবে আবেদন করবেন শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সঙ্গে আপনারা আবেদন যে করবেন এতে করে আপনাদের কোনো রকম আবেদন মূল্য লাগবে কিনা সকল সমস্ত রকম বর্ণনা কিন্তু দেখিয়ে দিচ্ছি এই একটি ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শুরু করবার আগে সবার প্রথমে জানিয়ে দিই আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত তো দেখুন আমি কিন্তু সরাসরি সেই যে নোটিশ সেই নোটিশটির মধ্যে ভিজিট করে নিয়েছি এবার অনলাইনে যে আবেদন করবেন সেই যে আবেদনের লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে সঙ্গে এই অফিসিয়ালি সাইডের লিঙ্কও কিন্তু আমি দিয়ে রেখেছি ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে যাতে করে আপনাদের এই নোটিসটি ডাউনলোড করতে কোনো রকম অসুবিধা না হয় তো নিয়োগটি আপনারা দেখতে পারবেন কোন কোন পোস্টের জন্য নিয়োগটি করতে চলেছে রিক্রুটমেন্ট অফ জুনিয়ার এস ইউসি যেখানে দেখতে পাবেন কাস্টমার অ্যান্ড সাপোর্ট অ্যান্ড সেলসের জন্য কিন্তু যে নিয়োগ সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে এবার এখানে আপনার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারও দেখতে পারবেন সঙ্গে দেখতে পাবেন অনলাইন রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন অ্যান্ড পেমেন্ট অফ ফি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন যেটা আপনাদের চলবে সেটা হচ্ছে সাত নয় দু হাজার বাইশ তারিখ থেকে মানে আজকে থেকে ইতিমধ্যে ওপেন হয়ে গেছে আর আবেদনটি চলবে সাতাশ নয় দু হাজার বাইশ তারিখ পর্যন্ত এরপর আমরা সরাসরি চলে আসবো এখানে টোটাল ভ্যাকেন্সি কত রয়েছে এখানে অনেক কিনে দেখতেই পাচ্ছেন পাঁচ হাজার আটটি কিন্তু এখানে যে শূন্যপদ সেটা কিন্তু অনেক কিনে আপনারা দেখতেই পাচ্ছেন চলে আসবো পরবর্তী পয়েন্ট যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এজ লিমিট এজ লিমিট আপনাদের ধরা হবে এক আট দু হাজার বাইশ অনুযায়ী যেখানে কিন্তু কুড়ি থেকে আঠাশ ইয়ার্সের মধ্যে আপনাদের বয়স থাকতে বলা হয়েছে এক আট দু হাজার বাইশ অনুযায়ী যে বয়স সেটা কিন্তু আপনাদের ধরা হবে এবার এখানে দেখতে পাচ্ছেন দুই আট উনিশশো চুরানব্বই থেকে যদি আপনাদের জন্ম হয়ে থাকে এক আট দু হাজার বাইশ তারিখের এই সালের মধ্যে তাহলে কিন্তু আবেদনটি করতে পারবেন এবার এর সঙ্গে যদি আপনার কেউ বয়সে ছাড় পেতে চান অবশ্যই ছাড় পেয়ে যাবেন ক্যাটাগরি অনুযায়ী এস সি হয়ে থাকলে পাঁচ বছর ও বিষেরা বয়সে তিন বছর পিডাব্লিউডি জেনারেল এবং ই হয়ে থাকলে দশ বছর এইভাবে করে কিন্তু বিশেষ ছাড় এখানে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন এরপরে দেখতে পাবেন আপনাদের যে এক্সামিশান সেটা কিন্তু কিসে হতে পারে এখানে দেখতে পাচ্ছেন স্টেট অনুযায়ী যে নিয়োগ সেই নিয়োগটি কিন্তু করতে চলেছে অতএব যারা ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা রয়েছেন তো আমরা সবার প্রথমে ওয়েস্ট বেঙ্গল দেখে নিই এখানে কী বলা রয়েছে ওয়েস্ট বেঙ্গল হয়ে থাকলে এখানে দেখতে পাচ্ছেন ইংলিশ হিন্দি এবং বেঙ্গলিতে আপনাদের যে ল্যাঙ্গুয়েজ এই সকল ভাষায় কিন্তু আপনাদের যে কোয়েশন সেটা কিন্তু থাকবে এরপরে দেখতে পাবেন আপনাদের বেতন কাঠামো কী দেওয়া হবে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পে স্কেল এখানে কিন্তু আপনাদের যে বেতনটি ধরা হয়েছে সেটা কিন্তু সতেরো হাজার নশো টাকা থেকে কুড়ি হাজার নশো টাকার মধ্যে বা এখানে দেখতে পাচ্ছেন বেসিক ফি আপনাদের যেটা স্টার্টিং হতে পারে উনিশ হাজার নশো টাকা থেকে সতেরো হাজার নশো টাকার মধ্যে এরপর আমরা চলে আসবো সরাসরি এখানে দেখতেই পাচ্ছেন যে অ্যাপ্লিকেশন চার্জ কিন্তু আপনাদের দিতে হবে সেক্ষেত্রে যদি আপনারা কেউ এস শিডিউল কাজ শিডিউল টাইপ এর সঙ্গে পি বিডি ক্যান্ডিডেট হয়ে থাকেন বা ইএসএম ক্যান্ডিডেট ডি ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু রকম আবেদন মূল্য আপনাদের লাগবে না আর আপনারা যদি কেউ জেনারেল ওবিসি ই এস ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সাতশো পঞ্চাশ টাকা ফি পেমেন্ট করতে হবে যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনের মাধ্যমে ফি পেমেন্ট করতে হবে এই অফিসিয়ারি সাইটের মাধ্যমে আপনারা যখন অনলাইনে আবেদন করবেন তখনই কিন্তু অফিসিয়ারি সাইট দেওয়া রয়েছে সেখানে কিন্তু আপনারা ডেবিট কার্ড ইন্টারনেট ব্যাঙ্কিং বা ক্রেডিট কার্ডের মাধ্যমে যে ফি পেমেন্ট সেটি কিন্তু করিয়ে নিতে পারবেন এবার আমরা সরাসরি দেখে নেব আবেদনটি করবার জন্য আপনাদের কী কী শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এরপরে আমরা চলে আসবো পরবর্তীতে দেখতে পাবেন এক্সামিশন সেন্টার আপনাদের কোথায় পড়তে পারে তো যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল সরাসরি চলে আসবো বেঙ্গলের মধ্যে স্ক্রিনে দেখুন এখানে ওয়েস্ট বেঙ্গলের যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন বা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবেন তাদের যেটা এক্সামিশন সেন্টার পড়তে পারে আসানসোল দুর্গাপুর গ্রেটার কলকাতা হুগলি হাওড়া কল্যাণী শিলিগুড়ি তো এই সকল জায়গায় কিন্তু আপনারা যে এক্সামিশন সেন্টার সেটা কিন্তু পেয়ে যাবেন অতএব তিনটে অপশন আপনাদের চুজ করতে হবে যখন আপনারা অনলাইনে আবেদনটি করবেন আপনাদের যেটা কাছে মনে হবে সেই সকল জায়গা কিন্তু আপনারা সেলেক্ট করে নেবেন তো এখানে নোটিশটির মধ্যে তো অনেক পেজ রয়েছে এতগুলি যে নোটিশ এতগুলি নোটিশ দেখানো সম্ভব নয় নোটিশটির লিঙ্ক রয়েছে ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে অবশ্যই আপনারা চেক আউট করে নেবেন এখানে এও বলা রয়েছে আবেদন করার জন্য আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে কত কেবির মধ্যে আপনাদের ডকুমেন্ট যে আপলোড ছবি এবং সিগনেচার সে সকল আপলোড করতে হবে সকল সমস্ত রকম কিন্তু বলাই রয়েছে তো এর মধ্যে যে সকল খুবই গুরুত্বপূর্ণ বা ইনফরমেটিভ ইনফরমেটিভ ছিল সেই সকল পয়েন্টগুলি শুধুমাত্র দেখিয়ে দিলাম এরপর আমরা সরাসরি চলে আসবো এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে যে আপনারা আবেদন করতে পারবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ইকা ইকোয়াভ্যালেন্ট কোয়ালিফিকেশন বা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা বলা হয় তো এখানে দেখতে পাচ্ছেন তিরিশ এগারো দু হাজার বাইশের মধ্যেই কিন্তু আপনাদের যে কোয়ালিফিকেশান সেটা কিন্তু ধরা হবে আর আপনাদের কিন্তু অবশ্যই গ্র্যাজুয়েশন পাস করতে হবে যে কোনো ইউনিভার্সিটির আন্ডারে যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন মানে বিএ পাস করে থাকেন তাহলে শুধুমাত্র এখানে আবেদনটি করে নিতে পারছেন এক্সট্রা কিন্তু কোনো রকম যে আবেদন ক্রাইটেরিয়া বা সিলেকশন ক্রাইটেরিয়া সেটা কিন্তু এখানে বলা হয়নি তবে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন শুধুমাত্র গ্রাজুয়েশান পাস শিক্ষাগত যোগ্যতায় আর এই যে কাজটি পাবেন এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে সকল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্কগুলি রয়েছে সেই সকল ব্যাঙ্কগুলিতে কিন্তু গ্রুপসির যে কাজ সেই কাজটির জন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবার আমি আপনাদের দেখিয়ে দিই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টোটাল কতগুলি ভ্যাকান্সি রয়েছে কারণ এখানে কিন্তু গোটা জেলা থেকে নিয়োগটি করতে চলেছে অল ওভার ইন্ডিয়া থেকে যেহেতু নিয়োগটি করতে চলেছে অতএব বুঝতেই পারছেন তো স্ক্রিনে আপনারা দেখতে পারবেন আমি সরাসরি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল যেখানে বেঙ্গল অ্যান্ড নেপালি আর টোটাল যে ভ্যাকান্সি রয়েছে তিনশো চল্লিশখানে শুধুমাত্র ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য গোটা ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যত গুলো ডিস্ট্রিক্ট রয়েছে তেইশটি ডিস্ট্রিক্টের মেয়েদের জন্য শুধুমাত্র তিনশো চল্লিশটি ভ্যাকেন্সি এখানে রয়েছে আর সব সকল সমস্ত রকম ডিস্ট্রিক্ট মিলিয়ে টোটাল যে ভ্যাকেন্সি সেটা কিন্তু আমি আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিয়েছি সেটা হচ্ছে পাঁচ হাজার আটজন যে ভ্যাকেন্সি সেটা কিন্তু টোটাল ভ্যাকেন্সি আর ওয়েস্ট বেঙ্গলের জন্য আমাদের যেটা ভ্যাকেন্সি সেটা আমি কিন্তু আপনাদের স্ক্রিনে দেখিয়ে দিয়েছি তো বন্ধুক এছাড়া আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করুন আর এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ